नमस्कार बंधुरा, वेलकम बैक टू रिमायरा ऑल इन वन चैनल। आज के सकाल बेलाय हाबी के बाय करे वीडियो टा स्टार्ट करछि। एखाने एखन एई जे अफिस चले गेल, चलुन आपनादेर ओर लांच आर ब्रेकफास्ट टा देखिए दी। लांचे दिएछिलाम मोचा, डिम भाजा, कैपसिकम भाजा, पिज्जा, फलेर मध्ये छिलो आपेल आर कमला लेबू, आर एटा हलो आमार आर मायेर पिज्जा। एटा एखन आमरा खाबो, खेये दे, आरो अनेक काज आछे। तारपर देखी टुक करे डेलिवरी दादाओ चले एलो। एखाने राहुलेर एकटा डेलिवरी छिलो, सेटाई एखन डेलिवरी दिए दिलो। तो उनी बोलो मुखटा ना देखाते, आमी जेटुकु पेरेछि ओनार मुखटा ना देखिए भिडियो करेछि। आर गाछेर फुलटा कि सुंदर लागछे। ताहले चलुन आपनादेर देखिए दी कि भिडियो एई कि एसेछे। এই সময় কেন জানি না আমার ক্যামেরাটা কোনো একটা ডিস্টার্ব করছিল। এটা মাঝে মাঝেই হয়, অনেকক্ষণ একটানা ভিডিও করার পর দেখি ভিডিওটা এরকম কাঁপতে থাকে। তো যাই হোক, এই সোয়েট টি শার্টটা এসছে। তা এখন আমি স্নান করে রেডি হয়ে নিচ্ছি। এই যে অ্যালোভেরা জেলও মেখে নিলাম, আর তারপরে এখন চুল আসছে, নিচে অনেক কাজ আছে, সেগুলো সেরে ফেলবো। সেরে এসে তারপরে তোমাদের সাথে গল্প করব। আসলে শীতকালে এই স্নান করে বেরিয়ে কিছু না মুখে মাখলে যেন শরীরটা কি অস্বস্তি। সূর্যটা অস্ত যাওয়ার সময় কি সুন্দর লাগে না কালারটা, জানি না ক্যামেরায় অতটা ভালো আসছে কিনা। চলে এসেছি এখন ছাদে, দু একটা জামা কাপড় আছে সেটা তুলবো। তুলে কিছু কমলা লেবুর খোসা শুকনো করতে দিচ্ছি, এই যে ওগুলোকেও তুলতে এসেছি। তা তুলে নিয়ে আজকে ইচ্ছা আছে আলমারিটা গুছাবো। আলমারিটা অনেক দিন গুছানো হয়, সেই দুর্গাপুজোর পর গুছিয়েছিলাম জামাকাপড়গুলো। জামা কাপড়গুলো কাচার পর, মানে পুজোর যে জামা কাপড় ছিল সেগুলো কাচার পর গুছিয়েছি, কিন্তু ইদানিং এর মধ্যে বেশ একটু ঘাটা হয়েছে, সেগুলো একটু সেট করে নি, পরে কথা হচ্ছে। হ্যাঁ, তালা দিয়েই দিয়েছিলাম কিন্তু একটা কাজ মনে পড়লো, তাই আবার আসতে হলো। তা যেটা হলো কাজ সেটা হচ্ছে এই যে দেখাচ্ছি, টাডা, এই সিজনের প্রথম গোলাপ। কিন্তু এটাকে এক্ষুনি সোয়াহা করে দিতে হবে, করার আগে একটা সুন্দর ছবি তুলবো অবশ্যই। যাই হোক, আগে ছবিটা তুলে নিই তারপর কাটবো। এই যে কেটে নিয়েছি, কিন্তু সদ্য ফোটা এত সুন্দর টাটকা গোলাপ কাটার মতো নরকীয় কাজ আমি কেন করলাম সেটা তোমাদের একটু পরে বলবো। আগে বলে দিই এটা কিন্তু আমাদের গন্ধ গোলাপ, মারাত্মক গন্ধ কিন্তু না সব সময় পাবে না। যখনই একটা হাওয়া ছাড়ে শীতের সময়, যে দুপুরবেলা বা বিকেলের দিকে যখন একটু হালকা হাওয়া ছাড়ে না, তখনই হাওয়ার সাথে এই ফ্রেগরেন্সটা পাওয়া যায়। আর খুব কাছ থেকে এরকম শুকলে পাওয়া যায়, মানে কিন্তু যে ছাদে আসলেই পাবে সেটা না, হাওয়ার সাথে সাথে এই ফ্রেগরেন্সটা আসে। তো এটা কাটার মতো অন্যায় আমি কেন করলাম নিচে চলো বলছি। আগে আমি মানে তালা ঠালা মেরে আবার মনে পড়েছে যে কাজটা আজকে করতেই হবে, তাই এটা কাটলাম। তো যাই হোক, এটা কেন কাটলাম সেটা জাস্ট আমি মানে এটা দিয়ে কি করব সেটা আমি দেখাবো, বাট এটা কেন কি বৃত্তান্ত টোটাল ডিটেলসটা তোমরা পরে পাবে। তো চলো আগে তালাটা দিয়ে নিই। এই ঠান্ডায় গরম গরম ব্ল্যাক কফি আর অল্প করে মুড়ি মাখা, এইটাই এখন একেবারে ধাসারে মেরে দেবো, ধাসারে। রিসেন্টলি ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখেছিলাম আলু দিয়ে আর অ্যালোপিনোস দিয়ে, সেটাই এখন ট্রাই করছি। তো প্রথমে আলুগুলো ছাড়িয়ে এখানে আলুটা মেখে নিচ্ছি সেদ্ধ করে। আজকে আলুটা আমি মাইক্রোওভেনেই সিদ্ধ করেছিলাম, ওই জন্য আলু সিদ্ধটা কী সুন্দর একদম ঝরঝরে হয়েছে। মানে এমনি প্রেশার কুকারে সিদ্ধ করলে কী হয়, আলুটা সিদ্ধর পর একটু জল জল থাকে, কিন্তু মাইক্রোওভেনে হাফ কাপ জল দিয়ে করেছি। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা, একটু মানে ভাজা মানে কি জাস্ট হালকা করে নেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না লাগে। আর এর মধ্যে আরও বেশ কিছু জিনিসপত্র পড়বে, এর মধ্যে পড়বে নুন আর ভেজে রাখা যে মশলাটা যেটার মধ্যে থাকে জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি। শুকনো লঙ্কাটা অল্পই থাকে আমাদের বাড়িতে, শুকনো লঙ্কাটা বেশি দেওয়া হয় না, জিরে ধনে মৌরির পরিমাণটাই বেশি থাকে। তো এগুলো সব দিয়ে নেবো। দিয়ে নিয়ে এর মধ্যে আরেকটা জিনিস দেবো, তার আগে এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে মাখতে হবে। বাট আমি না মাখার টাইম পাইনি, এত গরম ছিল, আলু সিদ্ধটাও খুব গরম ছিল, আর এই পেঁয়াজটা যে হালকা করে সতে করলাম সেটা একটু ঠান্ডা হলে করলে ভালো হয়, কিন্তু এতটাই গরম ছিল না যে আমি টাচই করতে পারছিলাম না। তা তোমরা দেখে নিলে, নুন আর ভাজা মশলা দিয়ে নিলাম। এবারে আমি দিয়ে নেবো হলো গিয়ে যেটা হলো মেন ইনগ্রিডিয়েন্টস,
মানে যেটা আর কি আমি ইনস্টাগ্রামে দেখেছি, এরকম মশলা বানিয়ে তো পুর ভরে জিনিসটা তো করাই যায়। বাট এর মধ্যে আজকে অ্যাড করবো আমি একটু মজারেলা চিজ। এই যে এই মজারেলা চিজটা দিয়ে মাখিয়ে নিয়ে তার উপর এই শিমলা মিরচগুলোর মধ্যে, এটা শিমলা মির্চ না, এটা হ্যালাপিনোস। শিমলা মির্চ হলো যেটা আর কি আমরা ক্যাপসিকামটা, সেটাকে শিমলা মির্চ বলে। তা এখানে এরম করে করে আমি এই পুরটা ভরে নেবো। এই সময়ও ক্যামেরাটা ডিস্টার্ব করছিলো, আমি জানি না কেন, একটানা যখনই আমি ভিডিও করি আমার ক্যামেরাটা খুবই ডিস্টার্ব করছে। এখন ক্যামেরা না মোবাইলটা আর কি। তা ইচ্ছা আছে এটাকে একটু সার্ভিসিং করানোর, কিছুদিন আগেই ফোনটা সার্ভিসিং করালাম, আবার এরকম হচ্ছে। তা এরমভাবে পুরটা ভরে নেবো, ঠিক যেরকম পটলের দোলমাতে আমরা পুর ভরি। পুর ভরে নেবো, তারপরে ভাজবো। ভাজার জন্য লাগবে এখানে বেসন। এই যে আমি বেসনটা দিয়ে নিলাম, এর মধ্যে দেবো একটু নুন, হলুদ আর একটুখানি কালো জিরে দিয়ে ভালো করে আমি মিক্সড করে এর মধ্যে ওটা ব্যাটারটা বানিয়ে ওটা ভেজে নেবো। ওই দিকে ওগুলো হোক, ততক্ষণ এদিকে আজকে একটু রুটি বানিয়ে নিচ্ছি। ওই দূরে আমার শাশুড়িমা রুটিগুলো বেলে দিচ্ছে আর এখানে আমি ঝটপট করে রুটিগুলো ভেজে নেবো। রুটিগুলো সেঁকে নেওয়ার পরেই দেন ওই পুরভরা হ্যালোফিনেসগুলো এবার ভেজে নেবো। এই যে অল্প করে তেল দেবো কড়াইতে, আর বেশ কিছুটা পুর আমার থেকে গেছিলো, তা আমি ওটাকে আলুর চপের মতো করে শেপ দিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। ওগুলোও বেসনে ডুবিয়ে ভেজেছি, ভালোই লেগেছে। রাতের দৃশ্যটা বেশ কিছুটা এইরকম। এই যে অফিস থেকে এসছে, বাজে 11:30, কিন্তু এখন গেম খেলছে। বাট আমি কিছু বলবো না, সারাদিন কাজের পরে এসে একটু মি টাইম স্পেন্ড করতেই পারে, সেটা কোনো বড় কথা নয়, ঠিক আছে। তো তোমরা দেখতেই পেলে অনেক রাত হয়ে গেছে। তা আমি খেয়ে দিয়ে এসে মুখে ক্রিম ট্রিম সব মেখে নিয়েছি, ক্রিম না জাস্ট অ্যালোভেরা জেল, ওটাই তো দিই। যাই হোক, তাহলে আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভ্লগে। আমার ভ্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর দেখতে থাকবে রিমায়রা অল ইন ওয়ান চ্যানেলটি। টাটা।